আমাদের প্রায় প্রত্যেকেরই একই প্রশ্ন পার্টি মেকআপ আর ব্রাইডাল মেকআপের মধ্যে পার্থক্য কী টাকার এত হেরফের কেন প্রায় মনে হয় একই রকম সাজানো হয় তবে টাকার এত হেরফের হয় কেন তো আজকে এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। আর সাথে থাকছে একটা সুন্দর রিসেপশান মেকওভার লুক যে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই যারা যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে যারা ফলো নি ফলো করে নিও এরকম ভিডিও নিয়ে আমি আসি এবং আমার পেজে মেকআপ সংক্রান্ত সমস্ত ভিডিও আমি শেয়ার করবো আমাদের মূল কথা হলো পার্টি মেকআপ এবং ব্রাইডাল মেকআপের মধ্যে মূল পার্থক্য এই সমস্ত কোশ্চেনের সম্মুখীন প্রায় সব মেকআপ আর্টিস্ট আজকে এই জিনিসটা একদম ক্লিয়ার আমি করব তো তার সাথে আমি কিছু মেকআপ দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আজকে একটা রিসেপশান লুক দেখাচ্ছি এবং আজকে যে ক্লায়েন্ট রয়েছে সে আমার খুবই কাছের লোক এবং তাকেই আজকে আমি সাজাচ্ছি স্টেপ বাই স্টেপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটা প্রোডাক্টও শেয়ার করছি যদি তোমরা কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের টপিক হচ্ছে পার্টি মেকআপ এবং ব্রাইডাল মেকআপের মধ্যে তফাৎ কী বুকিং থেকে স্টার্ট করি ব্রাইডালের ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে বুকিংটা কিভাবে নেওয়া হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে প্রথমে পার্টি মেকআপ যারা করছো সেই সমস্ত ক্লায়েন্টরা তার পছন্দের মতো মেকআপ আর্টিস্টকে বুক করো কিন্তু বুক করার সময় হয়তো খুব বেশি এক সপ্তাহ বা খুব বেশি এক মাস এরকম বুক করা হয় এবং সেই মেকআপ আর্টিস্ট যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেই ক্লায়েন্টের বুকিংটা কনফার্ম হয়ে যায় সেই ক্ষেত্রে যদি মেকআপ আর্টিস্ট সেই দিন কোনো অন্য কাজে ইনভলভ থাকে তাহলে সেই বুকিংটা কিন্তু নিতে পারে না কিন্তু ব্রাইডালের ক্ষেত্রে সেটা একেবারেই আলাদা এটা একটা হিউজ ব্যাপার মানে এটা প্রায় বছর খানেক আগের থেকেই বুকিংটা নেওয়া হয়ে থাকে ব্রাইড যে হয় তার বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই সে মেকআপ আর্টিস্ট খোঁজা শুরু করে এবং বুক করে এবং সে এক বছর ধরেই মেকআপ আর্টিস্ট কিন্তু পরিকল্পনা করে এবং সমস্ত ডিটেলস সংগ্রহ করে সেই ক্লায়েন্ট থেকে মানে ব্রাইডাল যে করবে তা সেই ক্লায়েন্ট থেকে তো বুঝতেই পারছো বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা হিউজ ডিফারেন্ট আছে পার্টি মেকআপ আর ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে আর যদি ব্রাইট কোনোভাবে খুব কম টাইমের মধ্যে মেকআপ আর্টিস্ট খোঁজে সেটার ক্ষেত্রে একটু আলাদা হয় তো অবশ্যই বেশিরভাগ ব্রাইডালের ক্ষেত্রেই প্রায় বছর খানেক আগেই বুকিং করা হয় এবং হিউজভাবে সেটার একটা পরিকল্পনা চলে সেই কাজের জন্য তো প্রথমে গেল বুকিং করা নিয়ে সেকেন্ড পয়েন্ট হলো সার্ভিস ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট কিন্তু এক্সট্রা স্পেশাল সার্ভিস দেয় ক্ষেত্রে মেকআপ আর্টিস্টের প্রয়োজনীয়তা অনুসারে ব্রাইডালের ডিটেলস নিয়ে থাকে যেমন তার আউটফিট তার স্টাইল তার জুয়েলারি ইত্যাদি সমস্ত কিছু সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বিবেচনা করে এবং জাদুকরি মেকআপের স্ট্রোক দিয়ে ব্রাইডালের লুক এমন তৈরি করে যেন সবার থেকে সুন্দর দেখায় তার স্পেশাল দিনে ব্রাইডের স্কিন টাইপ এবং ওয়েদার অনুসারে মেকআপ প্রোডাক্ট চুজ করে এবং লং লাস্টিং মেকআপ ক্রিয়েট করে মেকআপটা এমনভাবে ক্রিয়েট করা হয় যে ব্রাইডকে শুধু চোখেই না ভিডিও বা ক্যামেরাতেও সুন্দর দেখায় থার্ড পয়েন্ট হচ্ছে টাইম একটা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে সব থেকে কমে হলেও তিন থেকে চার ঘন্টা বা তার বেশি লাগে অথচ পার্টি মেকআপের ক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টা ম্যাক্সিমাম আড়াই ঘন্টা লাগে কারণ ব্রাইডালের মেকআপ আর্টিস্ট খুব নিখুঁতভাবে কাজ করে এবং তার প্রত্যেকটা লেয়ারিংয়ের ওপর একটা এফোর্ট দেয় পার্টি মেকআপ অ্যাকচুয়ালি খুব ন্যাচারাল একটা মেকআপ লুক যেটা মানুষ ন্যাচারাল লুক হয় তার থেকে ওয়ান লেয়ার একটা লেয়ারিং হয় এবং সেটা খুব বেশি নিখুঁত করা দরকার লাগে না কারণ পার্টি মেকআপ খুব একটা সিম্পল এবং সোবার লুকিং যেটা সাধারণ যে লুকটা থাকে তার থেকে একটু সুন্দর দেখায় এই হচ্ছে পার্টি মেকআপের মেন জিনিস তো ব্রাইডাল আর পার্টির মধ্যে কিন্তু টাইমিংটা বিস্তর ফারাক রয়েছে থার্ড পয়েন্ট হলো মেকআপ প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল মেশিন হ্যাঁ ব্রাইডের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট এবং এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করা হয় এবং বিভিন্ন মেশিনের হেল্পে বিভিন্ন হেয়ার স্টাইলিং করা হয় সেক্ষেত্রে পার্টি মেকআপে নর্মাল প্রোডাক্ট ইউজ করা হয় এবং হেয়ার স্টাইলিংও খুব হালকা করা হয় কারণ পার্টি মেকআপের থেকে ব্রাইডাল মেকআপে অনেকটা হেভি হয় এবং ড্রামাটিক হয় সেক্ষেত্রে আই মেকআপও বলবো ব্রাইডালে আই মেকআপ অনেকটাই ক্লিয়ার এবং সুন্দর হয় অনেকটা এফোর্ট দেয় মেকআপ আর্টিস্টরা আর পার্টি মেকআপের ক্ষেত্রে অনেকটাই কমভাবে এবং সিম্পল একটা আই মেকআপ লুক দেয় পুরো মেকআপ লুকটার মধ্যে একটা সিম্প্লিসিটি থাকে যেটা পার্টি মেকআপে হয় আর ব্রাইডারে কিন্তু অনেকটাই ড্রামাটিক এবং অনেকটাই হেভি থাকে তাই অনেকটা এফোর্ট দিতে হয় মেকআপ আর্টিস্টকে ব্রাইডালের ক্ষেত্রে এছাড়া আছে ডেকোরেশান শাড়ি ড্রাপিং এবং হেয়ার স্টাইলিং বেশিরভাগ অ্যাডভান্সেরই ওপর হয় সেটা ব্রাইডাল হোক বা রিসেপশান এছাড়াও আছে বেঙ্গলি ব্রাইডাল ক্ষেত্রে কলকা হ্যাঁ এক্সট্রা করে কিন্তু কলকা করতে হয় সব থেকে মেন পয়েন্ট হলো লাস্টিং ব্রাইডালে বা রিসেপশানে যে মেকআপটা করা হয় বা মেকআপ আর্টিস্ট তার ব্রাইডকে যে লুকটা দেয় সেই লুকটা লং লাস্টিং হয় ছ থেকে সাত ঘন্টা মিনিমাম সেই লাস্টিংটা হয় বা সারা সারাদিনও হতে পারে আর সেই ক্ষেত্রে পার্টি মেকআপে দু থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা লাস্টিং হয় ব্রাইডকে অনেকক্ষণ থাকতে হয় সেই মেকআপটাকে নিয়ে বা সারা দিন বা সারা রাত তার ওপর ব্রাইডে যে বিয়ের দিন সেদিনকে কিন্তু আগুনের সামনেও যেতে হয় তাই মেকআপটা যাতে লং লাস্টিং হয় সেই ব্যবস্থাই করবে এবং এবং মেকআপ আর্টিস্টকে সমস্ত খুলে বলবে তোমাদের স্কিন টাইপ স্কিন টোন সমস্ত কিছু বুঝিয়ে বলবে এবং লং লাস্টিং ব্যাপারটাই তখন মেকআপ আর্টিস্ট ঠিক করবে তো বুঝতেই পারছো যে দুটোর মধ্যে হিউজ ডিফারেন্ট এছাড়াও আরও বিভিন্ন পয়েন্ট আছে তো আমি কটা আলোচনা করলাম তো যে সমস্ত মেকআপ আর্টিস্টরা দেখছো তো তোমাদের মধ্যে কি পার্থক্য আছে ব্রাইডাল আর পার্টি মেকআপের মধ্যে সেটা অবশ্যই তোমরা জানিও ক্লায়েন্টদের এই ধারণাটা ক্লিয়ার করা আমাদেরই কর্তব্য তো অবশ্যই তোমরা চাইবে যে এই জিনিসটা ক্লিয়ার হোক পার্টি মেকআপ আর ব্রাইডাল মেকআপের মধ্যে তফাৎ কী তো দেখতে পাচ্ছ আমার মেকআপ লুকটা কিন্তু শেষের দিকে চলে এসেছি তো আপকামিং যারা ব্রাইড আছো যারা আমার কাছে সাজতে চাইছো আমার ডিসক্রিপশানে দেওয়া বুকিং নাম্বারে বুক করে নাও শিগগিরই এই বছরে বুক কিন্তু নেওয়া হচ্ছে তো অবশ্যই বুকিং করে নাও এবং নিজের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোল তো দেখতে পাচ্ছো লুকটা পুরোটাই ক্রিয়েট করে ফেলেছি এবং সুন্দর একটা হেয়ার স্টাইলিং কার্লিং করতে চেয়েছিলো সেটা করেছি এবং হালকা একটু কলকা চেয়েছিলো সেটাও করেছি আর আইটা দেখতেই পাচ্ছ ক্রিস করেছি আর একটু টানা লাইনার পরে স্মাচ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ লিপটা একটু নিউ ডিস পিঙ্কের ওপর পরিয়েছি আর শাড়িটা এরকম ড্র্যাপিং করেছি তো অল ওভার লুকটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে প্লিজ তোমরা পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও এইরকম ভিডিও নিয়ে আমি আসি তো আমার সাথে থেকো আমার পাশে থেকো কলকার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অবশ্যই সাথে মেকআপ যারা যারা এই কোর্স করতে চাইছো অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই সবার সাথে শেয়ার করো আর তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম